ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স স্পির এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এপিসোডে আমরা কথা বলতে যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে সেটা হচ্ছে মঙ্গডিবি রেস্টিপ্লাই সিরিজের এমন একটা অবস্থানে আমরা চলে এসেছি যেখানে আসলে মঙ্গডিবি ডিবি ইনস্টল করা ছাড়া আমাদের প্রোজেক্টকে আমরা আর এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের লোকাল মেশিনে মঙ্গডিবি ডিবি ইনস্টল করা আপনারা ইচ্ছা করলে ক্লাউডেও মঙ্গডিবি ব্যবহার করতে পারেন কি ভয় পাচ্ছেন কখনো মঙ্গডিবি ইউজ করেননি জীবনে প্রথমবার মঙ্গডিবির নাম শুনলেন অথবা এর আগে কখনো কাজ করা হয়নি ভয় পাওয়ার কিচ্ছু নেই মঙ্গডিবি একটা সিম্পলেস্ট ড্যাটাবেস এবং যেই ড্যাটাবেজের সাথে নোটজেস ডেভেলপারের খুব বেশি সম্পর্ক থাকার প্রয়োজন পড়ে না অর্থাৎ আপনাকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের মতো ড্যাটাবেসে এ টু জেড জানতে হবে এমনটা মোটেও না মঙ্গডিবি একটা ডেটাবেস সিস্টেম ডাটাবেস সার্ভার যেই সার্ভারের মাধ্যমে আমরা আমাদের ডেটাগুলোকে ডাটাবেসে স্টোর করতে পারি আপনারা হয়তো মাই সিকুয়েলের নাম শুনেছেন আপনারা হয়তো ওরাকলের নাম শুনেছেন আপনারা হয়তো মাইক্রোসফট সিকুয়েল সার্ভারের নাম শুনেছেন পোস্টগ্রি সিকুয়েল সার্ভারের নাম শুনেছেন এই প্রত্যেকটা হচ্ছে ড্যাটাবেস ড্যাটাবেস কি ড্যাটা হচ্ছে যেখানে আমরা মূলত আমাদের ডেটাগুলোকে স্টোর করে রাখি আমরা যদি একটা অ্যাপ্লিকেশন বানাই যেটা হতে পারে ওয়েব অ্যাপ্লিকেশন সেটা হতে পারে ডেস্কটপ অ্যাপ্লিকেশন সেখানে প্রচুর পরিমাণে ডেটা থাকে তো সেই ডেটাটা আমরা কোথায় স্টোর করব। একটা টেক্সট ফাইলে আচ্ছা খেয়াল করেন আমরা যখন নর্মাল একটা প্রোজেক্ট তৈরি করি র্যামের ভেতরে ডেটাগুলো থাকে ভ্যারিয়েবলের ভেতরে ডাটাটা স্টোর করি রিফ্রেশ করি ডেটাটা উধাও হারিয়ে যায় সো ডেটাটা অবশ্যই আমাদের এমন একটা প্লেসে স্টোর করতে হবে যেই ডেটাটা হারাবে না একবার যদি আমি ডেটাটা ক্রিয়েট করতে পারি ভবিষ্যতে যতবার খুশি ততবার আমি ওই ডেটা ডেটাটাতে অ্যাক্সেস নিতে পারবো ওই ডেটাটা ব্যবহার করতে পারবো এমন একটা সিস্টেম আমাদের দরকার আর এই রকম একটা সিস্টেমের নামই হচ্ছে ডেটাবেস সার্ভার বা ড্যাটাবেস সিস্টেম সো এই ডেটাবেস অনেক রকমের আছে মেনলি দুই রকম একটা হচ্ছে সিক্যাল আর একটা হচ্ছে নো সিকুয়েল ওরাকল পোসগ্রি মাইক্রোসফট সিকুয়েল সার্ভার বা মাই সিকুয়েল সার্ভার বা আপনারা অনেকে মাই এসকিউএল সার্ভারও বলেন এই সব কিছু হচ্ছে সিকুয়েল ডাটাবেস বা এসকিউএল কিউল যেটাই বলেন না কেন আপনি সিকুয়েলও বলতে পারেন এস বলতে পারেন তো এই যে ড্যাটাবেস এই ডাটাবেসের একটা আলাদা সিস্টেম আছে আর আমরা এখন যে ডাটাবেস নিয়ে কথা বলতে যাচ্ছি সেটার ভেতরে আর একটা ডিফারেন্স আছে মানে এই দুইটা ডেটাবেজ মোটেও সেম না আমরা কথা বলতে চাচ্ছি নো সিকুয়েল ডাটাবেস নিয়ে নো সিকুয়েল মানে কি এখানে কি আচ্ছা ফার্স্ট অফ অল সিকুয়েল কি সিকুয়েল দেখে যদি আপনি গুগলে সার্চ করেন সিকুয়েল মিনস সিকুয়েল মিনিংটা হচ্ছে স্ট্রাকচার্ড কুয়েরি ল্যাঙ্গুয়েজ বা এস ওকে তো এই স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কী হয় স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা ইচ্ছা করলে একটা ডেটাবেস থেকে কুয়েরি করার মাধ্যমে অর্থাৎ কোড লেখার মাধ্যমে নির্দিষ্ট লজিকের মাধ্যমে ডেটাগুলোকে বের করে আনতে পারি সাপোজ আমাদের কাছে এক লক্ষ মানুষের ডেটা আছে এক লক্ষ বাংলাদেশি স্টুডেন্টের ডেটা আছে তো আমরা জানতে চাইলাম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট কয়জন আছে তো আমরা বলে দিলাম যে হ্যালো ড্যাটাভেজ তুমি আমাকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যত স্টুডেন্ট আছে সবাইকে বের করে আনো অর্থাৎ তাদের একটা লিস্ট দাও এই যে কথাটা আমরা বললাম যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টকে নিয়ে আসতে হবে এইটাই হচ্ছে কুয়েরি ল্যাঙ্গুয়েজ আবার আমি বলতে পারি হ্যাঁ ড্যাফোডিলের তো আনবা ঠিক আছে কিন্তু শুধুমাত্র যারা সফটওয়্যার ডিপার্টমেন্টের তাদেরকেই নিয়ে আসবা আবার এও বলতে পারি সফটওয়্যার ডিপার্টমেন্ট আনলেই হবে না এখানে যাদের সিজিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরোর ওপরে আসে তাদেরকে নিয়ে আসবা এবং যারা অলরেডি টেন সেমিস্টার ক্রস করে ফেলছে অর্থাৎ প্রায় বের হয়ে যাবে এই সময় তো এই যে অনেকভাবে লজিক লেখে আমরা ডেটাবেস থেকে ডেটা বের করে আনতে পারি এবং যেই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে ডেটাটাকে বের করে আনতে পারি সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ যেটা আমার একদমই পছন্দ না হ্যাঁ স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজটা সুন্দর কিন্তু এই সিকুয়েল ডাটাবেজের কনসেপ্টটা আমার একদমই পছন্দ না অপরপক্ষে নো সিকুয়েল নো সিকুয়েল মানে এখানে কোনো সিকুয়েলের খেলাই নাই হ্যান ত্যান কোনো কোয়েরি করার লাগবে না না ভাই কুইরি করা লাগবে সব কিছু করা লাগবে কুইরি করতেই হবে ডেটাবেস মানেই কুইরি কুইরি মানে হচ্ছে ডেটাটাকে ফাইন্ড করে আনা আমাদের ডেটাবেসে ডাটা আছে ডেটাটাকে খুঁজে বের করে আনার সিস্টেমটা হচ্ছে কুইরি করা তো কুইরি তো আমাকে করতেই হবে সেটা আমরা সিক্যাল ড্যাটাবেস ইউজ করি আর নো সিকুয়েল ডাটাবেস ইউজ করি হ্যাঁ তবে এখানে একটা কথা আছে যে সিকুয়েল ডাটাবেস যেই সিস্টেমে ডাটাটাকে স্টোর করে আর যেই সিস্টেমে ডেটাটাকে কুইরি করে রিটার্ন করে নো সিকুয়েল ডাটাবেস তার থেকে একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করে সিকুয়েল ডাটাবেজ নিয়ে আপনার যদি কাজ করে থাকেন তাহলে দেখবেন যে এখানে সব কিছু টেবিল আকারে থাকে আর নো সিকুয়েল ডাটাবেজের ব্যাপারটা হচ্ছে এখানে সব কিছু অবজেক্ট আকারে থাকে জাস্ট অবজেক্ট একটা ডকুমেন্ট সিম্পলি একটা ডকুমেন্ট এখানে বলছে এই ডকুমেন্ট বা অবজেক্টটা কেমন অবজেক্ট আমরা যাভা স্ক্রিপ্টে যে অবজেক্ট নিয়ে কাজ করি এক্স্যাক্ট সেম অবজেক্ট আর কোয়েরি করার জন্য আমাদের এই বিভিন্ন স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার দরকার নেই আমরা এখানে বিভিন্ন মেথডের মাধ্যমে কোয়েরি করতে পারি যেহেতু আমরা জাভা স্ক্রিপ্ট নিয়ে কাজ করি আর ডেটাবেজের ডেটা স্টোর করার সিস্টেম ডেটা কোয়েরি করার সিস্টেম সব কিছু জাভা স্ক্রিপ্টের মতো জাভা স্ক্রিপ্টের অবজেক্টের মতো ইভেন এখানে যে কোয়েরি ল্যাঙ্গুয়েজটা আছে সেই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা জাভা স্ক্রিপ্ট ছাড়া কিছুই না তো সব কিছু আমাদের জন্য ইজি হয়ে যাচ্ছে না আমরা প্রথম থেকেই শিখছি যাওয়া স্ক্রিপ্ট আমরা ফ্রন্ট ইন্ডে ব্যবহার করবো যাওয়া স্ক্রিপ্ট ব্যাক ইন্ডেও ব্যবহার করছি নোটজেস মানে যাওয়া স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ তো যাওয়া স্ক্রিপ্ট অ্যান্ড যদি ড্যাটাবেজও যাওয়া স্ক্রিপ্ট হয় তাহলে কি অসাম না আসলেই অসাম তো এই জন্য মঙ্গোটিভি খুবই পপুলার একটা ড্যাটাবেস এবং বর্তমানে সবথেকে পপুলার বলতে পারেন ভবিষ্যতে হয়তো এর আরও আপগ্রেড আসবে মঙ্গটিভির মতো আরও অনেক ডাটা বেস আছে নো সিকুয়েল নো সিকুয়েল কথাটা মেনলি এসছে এই কারণে যে এটা সিকুয়েল না এটা বোঝানোর জন্য এসছে মেনলি নো সিকুয়েল আর এর কনসেপ্টটা ডেভেলপারদের খুবই পছন্দ ইভেন আপনি যখন এর কনসেপ্টটা প্রপারলি বুঝতে পারবেন তখন আপনার কাছেও এই কনসেপ্টটা খুব বেশি পছন্দ হয়ে যাবে কারণ অল ওভার মানে আমরা ফ্রন্ট ইন থেকে ব্যাক ইন পর্যন্ত পুরো প্রসেসটা করার জন্য অর্থাৎ স্ট্যাক ডেভেলপমেন্ট করার জন্য শুধুমাত্র একটাই কনসেপ্ট শিখবো সেটা হচ্ছে ঝাভা স্ক্রিপ্টের কনসেপ্ট তো কি মজার না আসলেই অনেক মজার তো এখন যারা মোটামুটি বুঝতে পারলেন ডেটাবেস কি বা নো সিকুয়েল ডাটাবেস কি বা সিকুয়েল ডাটাবেস কি তাদের কাছে চলে আসি আর যারা বুঝতে পারেননি তারা একটু গুগল করে সার্চ করেন দেখার চেষ্টা করেন তো যদি আপনি বুঝতে পারেন মঙ্গডিবি কী দ্বিতীয় কোশ্চিনটা হচ্ছে যে ডিবি আমরা কীভাবে ব্যবহার করব। হ্যাঁ ডিবি ব্যবহার আপনি আপনার টার্মিনালে করতে পারেন এই ডিবি ব্যবহার করার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে যেমন একটা সফটওয়্যার এরাই প্রোভাইড করে থাকে সফটওয়্যারটার নাম আমি বলে গেছি কম্পাস কম্পাস এই ডিবির অফিসিয়াল সাইট থেকে আপনি একটা সফটওয়্যার পাবেন যেটার নাম হচ্ছে কম্পাস সেটা আপনি ইনস্টল করে কাজ করতে পারেন আরও একটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে রোবো থ্রি রোবো থ্রিটি এটাও একটা মঙ্গডিবি ক্লায়েন্ট আপনি এটা ইউজ করে খুব সহজে মঙ্গডিবি নিয়ে কাজ করতে পারেন কিন্তু এই সফটওয়্যারগুলো দিয়ে আপনি ডাটাবেজ নিয়ে কাজ করতে পারবেন কিন্তু আমাদের তো কাজ করতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তাই না অর্থাৎ জাভা স্ক্রিপ্টে আমরা এই যে নোট জেস করছি এক্সপ্রেস নিয়ে কাজ করছি তো এই এক্সপ্রেসের সাথে মঙ্গডিবি রিলেশনটা হবে কিভাবে কিভাবে হবে সেটা খুবই সহজ আর আপনাদের জন্য শুভকর নিউজ হচ্ছে আপনাদের খুব বেশি মঙ্গটিভি সম্পর্কে জানতে হবে না আর যদি কেউ কিউরিয়াস থাকেন সে হচ্ছে একটু গুগল সার্চ করে শিখবেন তবে যদি আপনি ড্যাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার চিন্তা না করেন তাহলে আপনার খুব বেশি ড্যাটাবেসের নলেজ থাকার প্রয়োজন আছে বলে আমি মনে করি না তবে রিলেশনগুলো ভালো মতো বুঝতে হবে আর এটা যেহেতু ডিবির কোর্স না বা ডিবির সিরিজ না তাই আমি এখানে ডিবি নিয়ে খুব বেশি কথা বলতে যাচ্ছি না ঠিক এক্স্যাক্ট যেভাবে কাজ করলে আপনি আপনার পিসিতে মঙ্গোডিবি ইনস্টল করে কাজ করতে পারবেন নোটজেসের সাথে অর্থাৎ রেস্ট এপিআই যে প্রোজেক্টটা আমরা করার চিন্তা করছি সেই প্রজেক্টটা কমপ্লিট করতে পারবেন আমরা সেটাই করতে যাচ্ছি এর থেকে বেশি কিছুই না তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মঙ্গিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে মঙ্গিবি ডট কম এই সাইটটা থেকে আপনারা কি করবেন এই যে সলিউশনে ক্লিক করবেন সলিউশনে ক্লিক করে ট্রাইট নাও মঙ্গোডিবি ফোর এখানে ক্লিক করবেন এবং এটা ক্লিক করলে এটা আপনাকে ইনস্টল ডাউনলোড করতে বলবে এবং ডাউনলোড করে ইনস্টল করা খুবই সহজ এখানে বলছে ট্রাই মঙ্গোটিভি মঙ্গো অ্যাটলাস মঙ্গোটিভি ফোর ডাউনলোড হোয়াইট পেপার গেট ইস্ট ফ্রি অনেক অপশনস আছে সো আমাদের মেনলি সফটওয়্যারটা দরকার এখানে যাওয়ার দরকার এটা মঙ্গোডিবি অ্যাটলাস আপনি যদি ক্লাউড বেসড আমি একটু আগে বলছিলাম যদি আপনি মঙ্গডিবি লোকাল মেশিন ইনস্টল না করতে চান তাহলে আপনি অনলাইনে মঙ্গডিবি অ্যাটলাসের ওয়েবসাইটে অথবা মঙ্গডিবি এম ল্যাব এম ল্যাবের এই ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট খুলেও সিম্পলি কাজ করতে পারেন তখন আপনার ডেটাটা লোকালি ইনস্ট স্টোর না হয়ে সেটা চলে যাবে সার্ভারে এই এম ল্যাবের সার্ভারে তো আমরা সেটা করতে যাচ্ছি না আমরা খুব সিম্পলি এটা ডাউনলোড করতে যাচ্ছি এই যে ডাউনলোড মঙ্গটি ফোর এখানে ক্লিক করলাম এখানে বলছে যে আমরা কোন ভার্সনটা ডাউনলোড করব। অবশ্যই কমিউনিটি সার্ভার ওকে কমিউনিটি সার্ভারে ক্লিক করব এবং আপনি আপনার ওয়েস অনুযায়ী ডাউনলোড করে নেবেন এটা উইন্ডোজ লিন্যাক্স এক্স সব কিছুর জন্য অ্যাভেলেবেল সো আপনি আপনার পছন্দ মতো যে কমিউনিটি সার্ভারে ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নেবেন আপনার ওয়েস এবং ভার্সনটা ঠিক আছে কিনা সেটা চেক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নর্মালি নেক্সট 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 করে ইনস্টল করবেন তবে ইনস্টল করলেই যে খেলা শেষ এমনটা ভাবার কোনো কারণ নেই ইনস্টল করার পরেও আরও কিছু কাজ আছে ইনস্টল করার পরে আপনি আপনার সি ড্রাইভে যাবেন ওকে আপনার পিসি থেকে সি ড্রাইভে যাবেন সি ড্রাইভে যাওয়ার পরে প্রোগ্রাম ফাইলসে যাবেন প্রোগ্রাম ফাইলসে যাওয়ার পরে আপনি দেখতে পারবেন যে এখানে মঙ্গ ডিবি নামের একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে সেটা প্রোগ্রাম ফাইলস থার্টি টু না প্রোগ্রাম ফাইলসের ভেতরে থাকবে এবং এখান থেকে দেখবেন সার্ভার আছে সার্ভারের ভেতরে একটা ভার্শন নাম্বার আছে এবং তারপরে আপনার মেইন ইটা আছে অর্থাৎ অনেকগুলো ফোল্ডার আছে তো আপনি এখান থেকে কি করবেন বিন হ্যাঁ একজাক্টলি বিন বিন ডিরেক্টরি অর্থাৎ বাইনারি ডিরেক্টরিতে যাবেন এখানকার লিঙ্কটা কপি করবেন কপি করে দিস পিসিতে রাইট বাটন ক্লিক করবেন প্রপার্টিজে যাবেন প্রপার্টিজে যাওয়ার পরে অ্যাডভান্স সিস্টেম অর্থাৎ আমাদের এখান থেকে প্যাথটা সেট আপ করতে হবে ওকে ইনভাইরমেন্ট ভ্যারিয়েবলসে ক্লিক করবেন এইখানে দেখেন প্যাথ নামের একটা অপশনস আছে তো আপনি এখানে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে দেখেন আমার এখানে অবশ্য করা আছে এই যে দেখেন প্রোগ্রাম ফাইলস মঙ্গটিভি সার্ভার যদি এটা না থাকতো তাহলে আমি এখানে নিউ বাটনে ক্লিক করে যেই প্যাডটা কপি করে নিয়ে আসলাম সেটা এখানে পেস্ট করে দিতাম না থিং আমার যেহেতু করাই আছে আমি আর করলাম না করে ওকে করে দিবেন দিয়ে এখানে ওকে এখানে ওকে কি কাজ শেষ না এখনও কাজ শেষ না আরও একটু কাজ বাকি আছে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে আপনারা আবারও সি ড্রাইভে যাবেন সি ড্রাইভে যাওয়ার পরে সি ড্রাইভের ভেতরে ড্যাটা নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ড্যাটা নামের ফোল্ডারের ভেতরে ডিবি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন জাস্ট এতটুকুই আর কিচ্ছু করতে হবে না জাস্ট ডেটা নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ডেটা নামের ফোল্ডারের ভেতরে ডিবি নামের একটা ফোল্ডার ক্রিয়েট করবেন কোথায় সেটা করবেন সি ড্রাইভে করবেন এই দেখেন লোকাল ডিস্ক সি সি ড্রাইভের ভেতরে ডেটা নামের আমি ডিরেক্টরি ক্রিয়েট করেছি এবং ডিরেক্টরির ভেতরে ডিবি নামের একটা ডিরেক্টরি ক্রিয়েট করেছি কাজ শেষ আপনাদের তখন এতগুলো অপশানস আসবে না কারণ আমার এগুলো এসছে কারণ আমার অলরেডি কিছু ডেটাবেস ক্রিয়েট করা আছে তাই এসছে এবং তারপরে আপনি কি করবেন তারপরে আপনি আপনার পছন্দ মতো টার্মিনাল ওপেন করবেন আমি আপাতত সিএমডিআরটা ওপেন করছি আপনার যেটা ভাল লাগে আপনি সিএমডি টার্মিনালটা ওপেন করতে পারেন অনেক যে কোনো কিছুই ওপেন করতে পারেন কোনো সমস্যা নেই এখান থেকে আপনি লিখবেন মঙ্গো ওকে মঙ্গো লিখলে আপনার একটা সেল ওপেন হবে যদি এরকম দেখেন এখানে দেখছেন যে আপডাউন আপডাউন চলছে অর্থাৎ টার্মিনেট হয়ে যায়নি এখনও এখানে আমি এখানে কাজ করতে পারি তো এখানে আমরা কি করতে পারি আসলে আমরা চেক করতে পারি যে আসলে আমাদের মঙ্গ ডিবিটা পারফেক্টভাবে সেট আপ হয়েছে কি না যদি পারফেক্টভাবে সেট আপ না হয়ে থাকতো তাহলে কিন্তু এই অংশটা আসতো না সো আমি এখানে দেখলাম ডিবিএস আমার কী কী ডাটাবেস ক্রিয়েট করা আছে সেই ডাটাবেসগুলো এখানে দিচ্ছে ওকে শো ডিবিএস এখানে ধরেন টু 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 use সরি ইউজ কন্ট্যাক্ট লিস্ট এখন বর্তমানে আমি আসি হচ্ছে কন্ট্যাক্ট লিস্টের ভেতরে ডিবি ডট আচ্ছা এটা অ্যাকচুয়ালি খুঁজে পাবে না কারণ হচ্ছে ডিবি ডট ডিবি হচ্ছে মেনলি ডাটাবেস আমার এখান থেকে ডকুমেন্টে যাইতে হবে তো যাই হোক আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আমি যে বঙ্গ ডিবি খুব বেশি ভালো পারি না আমি বঙ্গ ডিভি নিয়ে খুব একটা কাজও করি না আমি কিভাবে কাজ করি বা ডেভেলপার্সরা কিভাবে কাজ করে সেটা আমি দেখাবো টোটোরি তাই আমার কমান্ডগুলো মনে নাই কমান্ডগুলো একটু সার্চ করতে হবে সো যাই হোক আমাদের ডেটাবেস যে সঠিকভাবে ইনস্টল করা হয়েছে সেটা আপনারা বুঝতে পারছেন এইবার আমাদের কাজটা এইবার আর আমাদের কাজটা কী এইবার যখন আমরা কাজ করতে বসবো অর্থাৎ রেস্ট এপিআই নিয়ে কাজ করতে বসবো তখন আমাদের একটা কমান্ড দিতে হবে সেটা হচ্ছে মং মঙ্গট মংগট কমান্ডটা দিয়ে ইন্টার করবেন এটা একটা সার্ভার ওপেন করে রাখবে এটা কি করবে এটা একটা ডেটাবেস সার্ভার আপনার জন্য ওপেন করে রাখবে আর এটাই আমাদের কাজ ডেটাবেস সার্ভারটা থাকলেই আমরা কাজ করতে পারবো এবং দেখেন ওয়েটিং ফর কানেকশন অন পোর্ট টু সেভেন জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো ওয়ান সেভেনে আমাদের ডেটাবেসটা কানেক্টেড হয়ে থাকবে এবং এই ইউআরএলে গেলে অর্থাৎ এখানে আমরা যত ডেটা স্টোর করবো যত ডেটা স্টোর করবো সব আমরা স্টোর করব এই ইউ মাধ্যমে এই ডেটাবেসে ওকে সো নোটজেস থেকে অ্যাকচুয়ালি নোটজেস না এক্সপ্রেস থেকে অনেকেই কোশ্চেন করেন যে ভাইয়া নোটজেস না শিখিয়ে এই এক্সপ্রেস শিখে ফেললেন আরে ভাইয়া নোটচেস জাস্ট একটা রান টাইম আর ওয়েব নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে এক্সপ্রেসের সাথেই যাইতে হবে যদি আপনি নোটচেস ব্যবহার করে ওয়েব ডেভেলপমেন্ট করতে চান তাহলে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে এক্সপ্রেস তার উপরে যা আছে সব ভোকাস ভোকাস বলতে কি আসলে অবশ্যই ভালো ভালো টপিক্স আছে ভালো ভালো ফ্রেমওয়ার্ক আসে তবে মোস্ট অফ দ্য ফ্রেমওয়ার্ক বিল্ড করা হয়েছে এক্সপ্রেসের ওপরে এবং কিছু ফ্রেমওয়ার্ক আছে যেগুলো এক্সপ্রেস বাদে তৈরি করা হয়েছে তবে ওইগুলো অতটাও পপুলার না তাই নোটচেস দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করছেন মানে আপনাকে শিখতেই হবে জাস্ট এক্সপ্রেস আর নোটজেসে শেখার কিছু নেই নোটজেসে নিজস্ব কিছু এপিআই আছে সেই এপিআইগুলো কল করা শিখলেই হয়ে গেল আর এপিআইগুলো কল করা শিখবেন কীভাবে আপনি যদি জাভা স্ক্রিপ্ট বুঝে থাকেন আপনি যদি জাভাস স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পারেন যদি না পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলের ভিডিও দেখবেন আর যদি পারেন তাহলে এক্সপ্রেস শেখার কিছু নেই এক্সপ্রেস না অ্যাকচুয়ালি নোটজেস সে আর কিছু নেই আপনি ওই এক নোটজেসের যেই কমানগুলো আছে সবগুলো ব্যবহার করতে পারবেন সবগুলো সো আজকে এই পর্যন্তই রাখছি নেক্সট ভিডিওতে আমরা চলে যাব একবারে কীভাবে নোটজেসের সাথে অর্থাৎ এক্সপ্রেসের সাথে কিভাবে আমরা মঙ্গ ডিবির কানেকশনটা ঘটাবো এবং ডিবি থেকে কিভাবে কাজগুলো করব সেইগুলো নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে সেগুলো আমরা হাতে কলমে দেখব। এই কাজটা শিখে ফেললেই আমাদের অনেক কাজ কমে যাবে এবং আমরা ইজিলি আমাদের ডেটাগুলোকে স্টোর করে রাখতে পারবো কোথায় ডেটাবেজে পরবর্তীতে সেগুলো ইউজ করতে পারবো তো যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর তাদেরকেও বলবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আশা করছি ততদিন সাথেই থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন গুড বাই